যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ অবশেষে মাথা করতে বাধ্য হলেন মমতা ব্যানার্জি আওয়াজ উঠেছিল পশ্চিমবঙ্গ থেকে সেই আওয়াজ দেশ ছাড়িয়ে বিদেশেও পাড়িয়ে দিয়েছিল এনআরএস কাণ্ডের জেরে ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন টোকিও থেকে নিন্দা জানিয়েছিল এমনকি পড়শি দেশ পাকিস্তানেও এনআরএসের জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে শান্তি মিছিল বের করা হয়েছিল রাজধানী দিল্লি সমেত দেশের বিভিন্ন জায়গায় ডাক্তারেরা হরতালে বসেছিলেন ডাক্তারদের সমস্যার কথা না শুনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উল্টে ডাক্তারদের ওপর রাজনৈতিক রং লাগিয়ে তাদের চার ঘন্টায় কাজে ফিরে আসার হুমকি দেন যদিও মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারি কোনো কাজেই লাগেনি উল্টে ডাক্তারেরা আজ ওনাকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে ডাক্তারদের দাবি পূরণ করতে বলেন না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন ডাক্তারেরা লাস্ট খবর অনুযায়ী অর্থাৎ শেষ খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার আহত ডাক্তারদের সাথে দেখা করতে যাবেন তাদের সমস্যার কথা শুনবেন এর আগে আহত ডাক্তারদের পরিজনেরা মুখ্যমন্ত্রীকে হাসপাতালে আসার আবেদন জানিয়েছিল পরিজনেরা বলেছিল এটাই প্রথম না যে রাজ্যে এই রকম ডাক্তারদের উপর হামলা হলো এর আগে রাজ্যে দুশোরও বেশি এমন ঘটনা ঘটেছে আর এই হিংসাকে দমনের জন্য সরকারের উচিত কড়া পদক্ষেপ নেওয়া এর আগে শুক্রবার মমতা ব্যানার্জি এস কে এম হাসপাতালে গিয়ে সমস্ত ডাক্তারদের চার ঘন্টার মধ্যে কাজে ফেরার হুমকি দিয়েছিলেন সূত্রের খবর অনুযায়ী সরকারের তরফ থেকে এনআরএস আন্দোলনরত ডাক্তারদের কথাবার্তা শোনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আসার আবেদন করা হয়েছিল যদিও ডাক্তারেরা স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে তারা মুখ্যমন্ত্রীর কাছে যাবে না মুখ্যমন্ত্রীকে তাদের কাছে যেতে হবে এছাড়া ডাক্তারেরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে ছটি শর্ত ও রেখেছিল শেষ পর্যন্ত ঔ্বত্ত মাথা নোয়াতে বাধ্য হলো জুনিয়র ডাক্তারদের কাছে